গুড মর্নিং এভরিওয়ান। আজকে হচ্ছে লক্ষ্মী পুজো, তো আমার রান্নাঘরে আমি অলরেডি আয়োজন স্টার্ট করে দিয়েছি। আমি উঠেছি আজকে ভোর 4টে, তারপর থেকে কুটনো ফুটনো ফুটে, এই দেখো এখন বাজে হচ্ছে 7:46। সো আমার এবারে ভোগ রান্নার দায়িত্ব আমার মায়ের ওপর রয়েছে, তো মা বলেছে 8:30 আসবে। তো আমি তার আগেই উঠে যতটা সম্ভব কাজ এগিয়ে রেখেছি, কিছু কিছু কাজ করে ফেলেছি। সো জাস্ট তোমাদের দেখিয়ে দেবো কি কি আমি অলরেডি বানিয়ে ফেলেছি। এই দুটোতেই লুচি ভাজা আছে, এটা দেখাতে পাচ্ছি না, প্রচণ্ড গরম, এতে পায়েস করে রেখেছি আমি। এর মধ্যে তোমার এই ভাজা ভুজিগুলো, আলু ভাজা, এটা হলো কাঁকরোল ভাজা, কলায় দেখাতে পারছি না। সো এর নিচে আছে কুমড়ো ভাজা, এটা আছে বেগুন ভাজা। সো 4 রকম ভাজা হয়েছে, 1 রকম ভাজা বাকি আছে। সো আমি পটল আনতে ভুলে গেছি বাজার থেকে, সেটা আমার আজকে রান্না করতে গিয়ে কুটনো কোটার সময় আমার খেয়াল হলো। তো অভিষেক এখনও ঘুমোচ্ছে, ও বেচারা উঠে বাকি পটল ফটল যা যা দরকার সেগুলো এনে দেবে, তখন ওগুলো করা হবে। সো আমি যেটা করেছি পায়েস লুচি 4 রকম ভাজা করে রেখেছি, আর মা এসে বানাবে খিচুড়ি। সো তার জন্য আমি সমস্ত এখানে রেখে দিয়েছি অ্যারেঞ্জমেন্ট করে। চাটনি হবে আর হবে তোমার আলুরদম। ওকে, আলুও আমি কেটে রেখে দিয়েছি, তোমাদের দেখাচ্ছি। সেই আলু আর টমেটো এটা আমি কেটে রেখে দিয়েছি যাতে মা এসে ঝটপট বাকি ভোগটা রান্না করে ফেলে। আর তোমাদের মনে হতে পারে আমি আমাকে কেন দেখাচ্ছি না, তার কারণ আমি এটা খুব বিচ্ছিরি জামা, এটা কাঁচা জামা, সকালে উঠে পরেছি, কিন্তু জামাটা খুব বিচ্ছিরি দেখতে আর আমি প্রচণ্ড ঘেমে টেমে গেছি, তো সেই জন্য আমাকে দেখাচ্ছি না, পরে আমি স্নান করে এসে তোমাদের সাথে দেখা করছি। এই লুচি ভাজার পরে তেল রয়ে গেছে, আর এটাতে মা খিচুড়ি করবে, এতে আলুর দম করবে, আলুর দম করার পর এতেই চাটনি করবে। এই যে মা জিনিসপত্র নিয়ে এসে হাজির, আরও কিছু মা মাস্ক পরেছো কেন, যাতে ভোগ রান্নার সময় অসুবিধা না হয়, তাই তো? কত কাজ করে রেখেছিস, ওরে বাপরে, কিন্তু তোলো এটা, বাপরে পায়েস হয়ে গেছে, বাবা তুই তো অর্ধেক কাজ করে রেখে দিয়েছিস, পায়েসটা কি একটু পাতলা হয়েছে, না ও ঠিক আছে ভালো হয়ে গেছে, তো করেই রেখেছিস সব। আর এটা হলো, এটা আলু ভাজা গুলো না একটু ঘেঁটে ঘেঁটে গেছে, অনেকটা আলু ছিল তো আমি ঠিক বুঝতে পারিনি, ঠিক আছে। আর কাঁকরোল কুমড়ো ভাজা, আর ওইটা তো হয়ে গেছে, তাহলে আমি আর কি করবো, তুমি তো মেন জিনিসটা বানাবে খিচুড়ি বেগুন ভাজা। আচ্ছা পটলটা আমি কালকে আনতে একদম ভুলে গেছি, আমি বললাম মনে হচ্ছে দোকানে একবার বাজারে কোথায় দিতে ভুলে গেছে বা যাই হোক একটা ভুল হয়ে গেছে, পরে সে ঘুম থেকে উঠে আনছে, ওখানে আমি সব ফাঁকা রেখে দিয়েছি গুছিয়ে। ওখানে তুমি খিচুড়ি, এই যে তোমার মশলাপাতি সব এখানে আছে, চিনি চা যা যা আর কিছু কাটার হলে কাঁচি আছে, ঠিক আছে। আলুর দমের আলু কেটে দিয়েছি, ঠিক আছে, শুধু কটা কাঁচা লঙ্কা আর বোধহয় আদাটা একটু বেটে নিতে হবে, আমি আদাটা করে দিচ্ছি রেডি। এটা হলো লক্ষ্মী পুজোর একটা অন্যতম প্রধান, মানে লক্ষ্মী ঠাকুরের অত্যন্ত পছন্দসই একটা ফল। এখানে নারকোল কুচো করা হচ্ছে, আর এটা হলো নারকোলের জল, নারকোল ফাটিয়ে যে জলটা বেরোয় সেটা, এটা এটাও লক্ষ্মী পুজোর আর একটা অন্যতম প্রধান উপকরণ, মানে ফল প্রসাদের সঙ্গে এই জলটাও দেওয়া হয়। আর এই আমি এখন এই নারকোল কোড়াবো, আর এই গাছটা অভিষেক করছে, ওকে এখন দেখাতে পাচ্ছি না, ঠিক আছে। এটা হচ্ছে লক্ষ্মী, মা লক্ষ্মীর ভোগ,
এটা হলো আমার গোপু, আমার গোপালের ভোগ। ওই বা বাদ যায় কেন? তিনটে গ্লাস দেখতে পাচ্ছ, এটা বড়, এটা মেঘে, একটা ছোট গ্লাস আছে। জাস্ট জোগাড় শেষ হয়েছে আর ঠাকুরমশাই এসে গেছে, আর এই বছরের মতো মানে আগের বারে তবু আমি শাড়িটা পরার টাইম পেয়েছিলাম, আজকে আর আমি সেই টাইমও পাইনি। আমি যে চুড়িদারটা পরেছিলাম মানে সকালবেলা বউ রান্নার পর স্নান সেরে এই চুড়িদারটা পরে বাকি জোগাড় যন্ত্রগুলো করছিলাম, এটাই পরে আছে। আমার প্রচণ্ড কিরমাটা অদ্ভুত লাগছে। যাই হোক, এখন হোমের তোড়জোড় শুরু হয়েছে, এবার হোম হবে, ঠিক আছে। আমাদের লক্ষ্মী পুজো সমাপন হলো কিছুক্ষণ আগে, তো এবার আমরা একটু আমাদের পাড়া প্রতিবেশী কয়েকজনকে একটু প্রসাদ দিতে যাব, তো সেটারই মা একটু গোছগাছ করে দিচ্ছে। তো এখানে অভিষেক আমাদের রেখা দিকে দিতে গেছে, এই যে আমি গেলেই এই দুটো ঢুকবে, ওই জন্য আমি দাঁড়িয়ে আছি। গুড ইভিনিং এভরিওয়ান, আজকে পুজো শেষ হওয়ার পর তারপর তো সব প্রসাদ বিতরণ, বেশি জনকে নয় কিন্তু যাদের দেওয়ার তাদের দিলাম, তারপরে আমরা খাওয়া দাওয়া করে একটু ঘুমিয়ে ইন করেছিলাম, মানে ঘন্টাখানে ভেবেছিলাম রেস্ট নেবো কিন্তু সেটা প্রায় দেড় ঘন্টা পৌনে দু ঘন্টা রেস্ট হয়ে গেছে, তারপর উঠে গায়ে ফায়ে বেশ ব্যথা ব্যথা লাগছে আর কি। সো এনিওয়ে এখন আমরা যাচ্ছি আমার শ্বশুর বাড়ি। এই দেখো এর মধ্যে ভোগের প্রসাদ সমস্ত আছে আর এর মধ্যে শিরনি। তো আমরা এখন শ্বশুরবাড়ি যাচ্ছি মানে ভেবোনা যে বর্ধমান যাচ্ছি, বেসিক্যালি যাচ্ছি বাগুইয়াটি। বাগুইয়াটি তো আমাদের একটা ফ্ল্যাট আছে, মা যবে থেকে অসুস্থ হয়েছিলেন তারপর থেকে একটু সুস্থ হওয়ার পর বাগুইয়াটিতেই রয়েছেন। তো আমরা এখন রয়েছি বাগুইয়াটিতে। এখন আমরা চারজন, আমি মা বাবা অভিষেক, আমরা চারজন মিলে এখন যাব ওই সর্বাজির চায়ের ওখানে, ওখানে চা খেতে। মা
আমি যে শাড়িটা দিয়েছি আমরা যে শাড়িটা দিয়েছি সেটা পরেছে মা। কেমন হয়েছে মা শাড়িটা, ভালো লাগছে পরে? হ্যাঁ খুব ভালো মা, এখন পরিষ্কার হাঁটতে পারছি। চপ্পল মা না না ধরতে হবে না, ধরতে হবে না, চলো আরো কিছুদিন পরে খাবে। মা খাচ্ছে চিনি ছাড়া দুধ চা। দুধ চা কোথায়? আমি খাবো না, আমি খাবো ওই যে ঠান্ডা জল। এটা তো অসুবিধা নেই, কলকাতার গাড়ি চালানোর সুবিধা। ম্যাডাম কেমন চালাচ্ছেন? বাবা মাকে বাড়ি পৌঁছে দিয়ে আমরা এবার বাড়ির পথে যাচ্ছি। আর এখন বাজে দেখো 11:40 বেজে গেছে, জাস্ট কিছুক্ষণ আগে মিনিট 5-7 হলো আমরা বেরিয়ে পড়েছি, তো বাড়ির উদ্দেশ্যে রওনা দিয়েছি। 12:30 প্রায় বাজবে নাকি? না অত না হলেও 12:20-25 বেজে যাবে, যাই হোক ওই হলো। তো মা বাবাকে নিয়ে আজকে, মানে দুই মা বাবাকে নিয়ে আজকে দিনটা খুব ভালো কাটলো, লক্ষ্মী পুজোর দিন। সকালবেলা আমার বাবা মার সঙ্গে পুজোটা হলো, আর আমার শাশুড়ি যেহেতু এখনো পুরোপুরি সুস্থ নন তো সেই জন্য ওনাকে নিয়ে বেশি টানা হেঁচড়া করা হচ্ছে না, বাড়িতেই রয়েছেন পুজোর সময়ও। আমরা ওই জন্য ওনাকে নিয়ে বেশি বেরোনোর কোনো প্ল্যান রাখিনি। তো আজকে ওনাদের নিয়ে একটু চা খেতে গিয়েছিলাম, চা খাওয়ার পর আর ভিডিও শ্যুট করিনি কারণ প্রচুর তারপরে আমরা ঘুরেছি। অভিষেক খুব ভালো করে প্রায় শহরটা পুরোই প্রায় ঘুরিয়ে দিয়েছে, অনেকটা মা ব্রিজ দিয়ে উঠে নেমে সে চারিদিকে অনেক দূর চলে গিয়েছিলাম আমরা। মায়ের একটা জিনিসও কিনলাম, মায়ের প্রেশার মাপার জন্য একটা যন্ত্র কিনছি, সেটাও কিনলাম কলেজ সার্জিক্যাল সেন্টার থেকে। কিনে তারপরে এই রওনা দিই। ওই প্রেশার মাপার একটা যন্ত্র যেগুলো এখন সবাই রাখে বাড়িতে, আমাদেরও দরকার একটা ওরকম কিনে রাখা। ঠিক আছে, এই ভিডিওটা আর কন্টিনিউ করছি না। যদি তোমাদের ভালো লাগে তাহলে প্লিজ লাইক শেয়ার কমেন্ট করতে ভুলো না। যারা আমার চ্যানেলে নতুন তারা প্লিজ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো, সাবস্ক্রাইব করার পর অবশ্যই বেল আইকনটা প্রেস করো, তাহলে দেখা হচ্ছে পরে ভিডিও। ততক্ষণ